সকলে যদি সরাসরি উদ্যোগ প্রণয়ন কামনা করবেন, ছয় কি বা হক মনে থাকবে, ছয়টা মনে থাকবে, এক বলেন এক নম্বর কি, কথা বলেন এক নম্বর কি, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, দুই বলবেন উত্তর দেন, আমার বক্তব্য শোনেন না, বক্তব্য এমন কথিত শুনতেন 14 বছর পর্যন্ত জিজ্ঞাসা করে যোগাসীর মাঝে কি আলোচনা হয়েছিল অনুভব কথা বলে দিতে হবে। অনুমস্কার মানে আমি এদিকে বক্তব্য আছে, আপনি ওইদিকে যদি তাকাচ্ছেন, আমি গেস্টারের বলতে দিচ্ছি নাকি, আমি রিসু যদি কাজে বাদ বাদাম খাওয়ার পরে এদিকে যদি তাকাবেন, এই এই বাবু বলছে হাদিস পড়ে আলোচনা হচ্ছে বলে বক্তব্য একেবারে ভালো করে শুনুন, যেন আমার করার চেষ্টা করতে পারেন। এক নম্বর কি, মৃত সেই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও, দুই যদি কোনো মানুষ মারা যায় তাহলে জানা যায় কাফনা পরে উপস্থিত হতে হবে, তিন কেউ যদি দাওয়াত দেয় তাহলে তার দাওয়াতকে গ্রহণ করে নিতে হবে, চার কোনো মানুষের সাথে সাক্ষাৎ হলে সালাম দিতে হবে, পাঁচ যদি কোনো মানুষ হাঁচি করে হাঁচি তাহলে তার উত্তরে বলতে হবে ইয়ার হেমক আল্লাহ, এটা তার হক পাওনা, ছয় আপনি আপনার ভাইয়ের জন্য সরাসরি দেখে কল্যাণ কামনা করবেন, মনে থাকবে ছয়টি হক ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি এরপরে হাদিস, সম্মানিত তিনি ভাই আপনাদেরকে বলছি সামনে যথেষ্ট জায়গা আছে, আপনি চলে আসুন, ওই পিছনে ঘরে দাঁড়িয়ে থাকিয়েন না, এই যে ওই এই ছেলে তোমাদেরকে বলছি সামনে যথেষ্ট জায়গা আছে চলে এসো, সম্মানিত উপস্থিতি এরপর হাদিস। যতক্ষণ পর্যন্ত ইমান না গ্রহণ করবে, আর তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমান না হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পরস্পরকে ভালোবাসা বাঁচবে। ইরা ফালতমতা আরাবতুম এই সঙ্গে সাথী শোনো, আমি কি তোমাদেরকে এমন কথা বলে দেব না যে কথা বলে দিলে তোমাদের পারস্পরিক দয়া ময় মহব্বত বেড়ে যাবে, সে কথা হচ্ছে এই আফসুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পরকে সালাম দিবে, পরস্পরকে সালাম দিলে দয়া ময় মহব্বত বেড়ে যাবে কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন হাদিস বুখারী মুসলিম। অতএব তিনি ভাইদের কথা বলতে চাইছি পরস্পরকে সালাম করুন, যাকে দেখা তাকে সালাম করেন, সালাম করেন মুসাফা করেন পরস্পর দয়া ময় মহব্বত বেড়ে যাবে। যুবক ভাই তোমাকে বলি শোনো, তুমি তোমার স্ত্রীকে সালাম দিবে, যখনই ফোন করবে তুমি আসসালামু আলাইকুম, হ্যালো ভাই আসসালামু আলাইকুম, সর্বপ্রথম বাক্য তোর আসসালামু আলাইকুম, তারপরে কেমন আছো, মনে থাকবে কথা, নিজের স্ত্রী হোক মা হোক ছেলে হোক মেয়ে হোক খারাপ হতে গেছে যেই হোক না কেন সর্বপ্রথম বাক্য কি হতে হবে, সালাম, আল্লাহ সুর বলে আসসালামু কল্লাহ কালাম, পৃথিবীর মানুষ তোমার কথা বলার পূর্বে আগে সালাম করো তারপর অন্য বাক্য বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কোনো মানুষ তোমাদেরকে সালামের পূর্বে কথাবার্তা বলে তাহলে তুমি তাদের সাথে কথাবার্তা বলো না, আলোচনা ভাবে আদেশ করেছে সঙ্গী সাথীদেরকে এই শোনো সাহাবাগণ, যদি সালামের পূর্বে তোমাদের সাথে কোনো মানুষ কথাবার্তা বলে তাহলে তুমি তার সাথে কথা বলো না, তার কাছ থেকে চলে এসো, অতএব কথা বলার পূর্বে আগে সালাম হতেই হবে যে কোনো মূল্যে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আদেশ যে কোনো মূল্যে আপনাকে পালন করতে হবে। সম্মানিত উপস্থিতি বলছিলাম পরস্পর সালাম প্রচলন করুন, দেখবেন দয়া মায়া মহব্বত বেড়ে যাবে ইনশাআল্লাহ, কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাণী। এরপর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কি বলি তো তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউসাল্লিমু রাকিবা আল মাসি, গাড়িতে চলাচলকারী ব্যক্তি পায়ে চলাচলকারী ব্যক্তিকে সালাম করবে, এদিকে খুব ভালো লক্ষ্য করেন বুখারী মুসলিম, যে ব্যক্তি বাইক কিংবা সাইকেল কিংবা চার চাকা যাতে চলাচল করুক না কেন যদি পায়ে চলাচল যদি কোনো মানুষ করে তাহলে যে ব্যক্তি গাড়িতে চলাচল করবে ওই ব্যক্তি পায়ে চলাচলকে সালাম করবে, দুই অল মারু আল কাইদ পায়ে চলাচলকারী ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম করবে, তিন অল কলিল আল কাসির কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম করবে, কম সংখ্যক মানুষ
প্রমাণ করবে বুখারী মুসলিম আর হাদিস বলি তারপরে ব্যাখ্যা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউসাল্লিমু সাগীর ওয়াল কাবীর ছোট ছেলেরা বৃদ্ধ মানুষকে সালাম করবে কম বয়সী ছেলেরা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে সালাম করবে দুই আল মারু আল কাইব পায়ে চলাচলকারী ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম করবে তিন আল কালিমা আল কাতির কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম করবে সহি মুসলিম ও মিস্টার হাদিস অতএব হাদিস দুটির বিবরণ দ্বারা বোঝা যায় যারা পায়ে চলাচল করে তারা বসে থাকা মানুষকে সালাম করবে কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম করবে এই এই বাক্যের ব্যাখ্যা দিয়ে আপনাকে একটা বাক্য বলতে চাই সেটা হচ্ছে এই এক কি আমাদেরকে চেয়ে থাকেন একজন ইমাম সাহেব কয়েকটা গ্রামের যুবক দিনী ভাইদেরকে নিয়ে বসে আছে কথা কথা মসজিদের বারান্দাতে বসে আছে মসজিদের গেটের সামনে ইমাম সাহেব যুবক ভাইদেরকে নিয়ে বসে আছে তো ওই মসজিদের গেটের সামনে দিয়ে ইমাম সাহেবের পাশ দিয়ে একটা অশিক্ষিত বেহায়া গ্রামের নোংরা বেহায়া মানুষ যেটা সরাসরি ইমামের ভুল ধরে ওর কাজ কি ওর কাজ শুধু ইমাম সাহেবের ভুল ধরা তো ওই ব্যক্তি ইমাম সাহেবের পাশ দিয়ে চলে গেল ইমাম সাহেবের পাশ দিয়ে চলে গেল তো ইমাম সাহেব তাকে সালাম করেনি তো এই এই লোকটা এবার চায়ের দোকানে গিয়ে বলছে আরে তোমরা জানো কি দোকানটিতে একটা মৌলভী সাহেব নতুন ঢুকেছে গো তো ওই দোকানটি মৌলভী সাহেব এত বড় আমি চলে এলাম তাও আমাকে সালাম করলো না এই কথা কে বলে বলতো ওই যে অশিক্ষিত মানুষ যেটা পা দিয়ে চলে গেল ওই চায়ের দোকানে গিয়ে বলছে এরা আপনারা জানেন দোকানটিতে একটা মৌলভী সাহেব ঢুকেছে আমি চলে গেলাম তার পাশ দিয়ে আর বসে আর কাউকে সালাম করলো না তো ওই অশিক্ষিত বেহায় নোংরা মানুষের কি হাদিস জানা আছে ওর কি বিদ্যা আছে ওর কি বুদ্ধি আছে ওর কি মানবতা আছে ওর কি হৃদয় জ্ঞান আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কলিলার কাতির কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম করবে পায়ে চলাচল করে ব্যক্তি বসে থাকা মানুষকে সালাম করবে তো ইমাম সাহেব যে কয়েকটা ছেলে দেখে নিয়ে বসে আছে এত বেশি সংখ্যক মানুষ আপনি যদি একা চলাচল করে সালাম ওটা উচিত ছিল কার সালাম দেওয়া উচিত ছিল কার সেটা বলেন উত্তর দেন যে চলে যাচ্ছিল যে চায়ের দোকানে দু নম্বর ছিল সে কর উচিত ছিল তো অশিক্ষিত মানুষের বিদ্যা বুদ্ধি আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন সময় মানুষ বেশি সময় মানুষকে সালাম করবে শুনুন ইমাম সাহেবের ভুল করিয়ে না আপনাকে আমার হয়ে যাচ্ছি শুধু ইমাম সাহেবের পিছনে কথা থাকিয়ে না আগে নিজের পরিবারকে সতর্ক করেন নিজের পরিবারকে সতর্ক করেন আপনি তো অশিক্ষিত মানুষ বাইরে ঢুকে যেতে তারপর সালাম করা ইমাম সাহেবের ভুল ধরে না ইমাম সাহেব যদি একদিন ফজর না উঠতে পারে তাহলে চার দোকানে দিন না দোকান ছিল না সেটা হচ্ছে না ফজর শুয়ে থাকছে আর ও ছেলে মেয়ে সকাল আটটা সময় ঘুমতে পড়ছে সকাল আটটা সময় ওকে যদি শিক্ষিত হতো রাসুলের মূর্খকে বলেন তো ও ছেলে মেয়ে সকাল আটটা সময় ঘুমতে পড়ছে সকাল আটটা আর ইমাম সাহেব কোনো কারণবশত হয়তো কাজবশত উঠতেই পারেনি তারপর হয়ে গেল তার শুরু তার পিছনে চার দোকানে ইমাম সাহেব ভালো হয় এখানে হাঁটাতে হবে ফলে উঠতে পারে না উঠতে পারে না তো তোমার কাজটা কি করে উঠেছে বলো বুঝতে পারেন না কথা শুধু ইমাম সাহেব ভুল ধরা শুধু ইমাম সাহেব ভুল ধরা ইমাম সাহেব না থাকলে জানা যাবে না আপনার লজ্জা হয় না ইমাম সাহেব না থাকলে আপনার বিমা হয় আপনার ছেলে মেয়ের লজ্জা হয় না ইমাম সাহেব না থাকলে আপনার কাকি কাউ নাকি ছাগল কাটা ইমাম সাহেব না থাকলে লজ্জা হয় না হাদিস পর্যন্ত মুখস্থ করে ইমাম সাহেব দেখিলে কাকি কাউ চলে আসে আর ইমাম সাহেব সরাসরি পিছনে পড়ে যাচ্ছে না পরিবর্তন আমি আমার পরিবর্তন চাই কথাটা খারাপ নিয়েন না আমার উপকার চলে এসেছি আমি নিজে যেমন জানলাতে যেতে চাই আপনাকে ওই জানলাতে নিয়ে যেতে চাই এই জন্য এত খারাপ পরিবর্তন বলা পরিবর্তন হন কাল থেকে জিন্দগি দেখে বল বলা সময় তো উপস্থিতি বলছিলাম এরপর হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা কি বলেন তো তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা রাগিল মানে ফাসাল্লাহু আলাইহিম এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদের নিকটে চলে যাচ্ছিলেন বাচ্চাদের নিকটে যেতে 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 আল্লাহর রাসূল সে বাচ্চাদেরকে সালাম করলেন বাচ্চাদেরকে আল্লাহর রাসূল সালাম করলেন শুনুন মুরব্বী সাহেব আপনি বাচ্চাদেরকে সালাম করেন ওই বাচ্চা ছেলে যদি আপনি নিজে থেকে আগে সালাম করেন তাহলে আপনার উপর মায়া মহব্বত আপনার আপনাকে আরো তার সম্মান করবে নিজে থেকে আগে সালাম করেন ছোটদেরকে রাসূলের বাণী দ্বারা বোঝা যায় যে ছোট ছেলেরা বড়দেরকে সালাম করার কথা ঠিক তবে এই অন্তর আপনি এতটা অহংকার নিয়ে আসছেন না যে আমাকে সালাম দেওয়া চলবে না আপনি এভাবে না এই হাদিসের অর্থ এভাবে নিয়েন না যে আল্লাহ যদি বলেছে যে বাচ্চাদেরকে পুরো পুরো বাচ্চারা পুরোদেরকে সালাম করবে বয়োজ্যেষ্ঠকে সালাম করবে
এবারে হাদিসে অর্থ নিয়েন না, আপনি সালাম করেন দেখবেন আপনার প্রকার ভালোবাসা অনেক বেড়ে যাবে। এরপরে একটা গ্রামের গরিব মানুষ আর পাশে বাড়ি একটা তিনতলা বা মানুষের ধনী ব্যক্তি, ওই ধনী ব্যক্তি বলছে ও তো টালের বাড়িতে বসবাস করে, আমি আগে সালাম দেবো ওকে, ওই আগে আমাকে সালাম দেবে, এটা তার নীতি। এই নীতি অহংকারী চলে আসে তাদের জাহান্নাম আচানক হবে, বলে যায়নি কথা। অনেকের ধারণা রে ও তো টালের বাড়িতে বসবাস করছে, আমি তিনতলা বাড়িতে বসবাস করি, আমার চার চাকা আছে, আমি গাড়িতে ঘোরাঘুরি করি, তো আমি আগে সালাম দেবো, হয়তো ছোট হয়ে যাবো, আমাদের মান সম্মান কমে যাবে। এই নিয়মটি যদি চলে অন্তরে থাকে তাহলে আর জান্নাত হবে না। অতএব সমস্ত দিনই ভাই বোনদের কথা বলতে চাইছি, পরিবর্তন হন, ছেলে মেয়েকে আগে সালাম করেন, দেখবেন আপনার দয়া মায়া ভালোবাসা শ্রদ্ধা সম্মান বেড়ে যাবে ইনশাআল্লাহ। এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন। এরপরে হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা তাবদু ইয়াহুদা ওয়া নাসারা বিসসালাম, এই মানুষ তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে আগে সালাম করবে না, প্রেতের মানুষ তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে আগে সালাম করবে না, ওয়াইদা রাকিয়ুম ওয়াইদা রাকিয়ুম আহাদুম ফি তারিক, রাস্তাতে যেতে 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 যদি কোনো ইহুদি খ্রিস্টানের সাথে সাক্ষাৎ হয় ফাত্তা রইলা আজিয়াকিহি, তাহলে তাকে রাস্তা সংকীর্ণ দিয়ে যেতে বাধ্য করবে। বুখারী মুসলিম আবার শুনে হাদিস বুখারী মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা তাবদুল ইহুদা ওয়া নাসারা বিসসালাম, তোমরা ইহুদি খ্রিস্টানকে আগে সালাম করো না, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে আগে সালাম করো না, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে আগে সালাম করো না। যদি তোমাদেরকে রাস্তাতে যেতে যেতে কোনো ইহুদি কোনো খ্রিস্টান কোনো বেধর্মীদের সাথে সাক্ষাৎ হয় ফাত্তা রইলা আজিয়াকিহি, তাহলে তোমরা তাদেরকে রাস্তার সংকীর্ণ দিয়ে সংকীর্ণ পথে বাধ্য করবে। হাদিসের অর্থ কি বুঝতে পারলেন? এই হাদিসের অর্থ আমি আপনাকে বোঝাতে চাইছি যে ইহুদি খ্রিস্টানদেরকে তত অত সম্মান করবেন না, আল্লাহ এত সম্মান করতে নিষেধ করেছেন, ওরা আমাদের থেকে ছোট, ওরা অসম্মান অধিকারী নয়, তবে সংকীর্ণ রাস্তা দিয়ে বাধ্য করতে হবে। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী, অতএব তোমাকে বলছি এবার তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো, ইহুদি খ্রিস্টানদের সাথে চলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মান তাসাবা বিকুম ফাহুম, যে জাতি অনুসরণ করে চলবে সে তার সাথে থাকবে, যে জাতি অনুসরণ করে চলবে সে তার সাথে থাকবে, যে জাতি অনুসরণ করে চলবে সে তার সাথে থাকবে। তো বলে তো ওই যে আমার পাশে যে ছেলেটা বসে আছে মাথা দিকে তাকান তো, আর মাথাতে চুল আছে দেখেন, ওই বোকা ছেলের এক সাইডে চুল আছে, ওরা কার ছেলে, ওরা কার ছেলে বলেন, ওরা আমার ছেলে, ওরা আমার ভাই, ওরা আমার কি ভাই, ওরা আপনার ছেলে আপনার ভাই, নিজে ভাবে রেখে থাকতে হবে। ও কেন ইহুদি খ্রিস্টানের নীতিতে চুল কাটবে, ও কেন ইহুদি খ্রিস্টানের নীতিতে চুল কাটবে, নীতি হতো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নীতি হতো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ওই ছেলে চুল কেটে চলে যাবে, ওর বাপ আছে, ওর মা আছে, ওর দাদা আছে, ও মা দেখতে পারি না, 14 দিন ধরে ওর মাথা কেটে চুল কাটাচ্ছে, 14 দিন ধরে আমাদের বাড়ির ছেলেকে 14 দিন তো বদলের কথা, 14 সেকেন্ড সময় আমাকে চুল কাটার, আপনার ছেলে বাড়ির আপনার ছেলে মাথা এত চুল কাটা বাঁচা মানে এক সাইডে চুল আছে সেই চুলই নেই, ওটা ইহুদি খ্রিস্টানের ছেলে নাকি, ওরা বৌদ্ধের ছেলে নয় ওটা মুসলমানের ছেলে, বাবা আপনাকে দিতে পারেন বলে রাখিয়েন, যদি বাবা না দেন আপনার ছেলেকে ইহুদি খ্রিস্টানের সাথে জাহান্নামের মাঠে থাকতে হবে, কি আমাদের মাঠে পরিবর্তন হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির আপনাকে কি দিয়ে বুঝাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মতাসাব্বাবি কমিন কমিন হুম, যে জাতি অনুসরণ করে চলেছে তার সাথে থাকবে, বলেন চুল কাটা যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি হয় তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি আমাদের মাঠে হবে, আর যদি চুল কাটা নীতি যদি ইহুদি খ্রিস্টানের হয় তাহলে নীতি থাকলে কার সাথে, ইহুদি খ্রিস্টানের সাথে। আর হাদিস বলি তারপরে অন্য দিকে যাচ্ছি, আল্লাহ রাসূলের দাস সালমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের একটা দাস ছিল যার নাম সালমান রাদিয়াল্লাহু তাআলা, এই সালমান রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না মিম্মাত খাওয়াফু মিন আল উম্মতি, আমার উম্মতের উপর তিনটি বিষয় আমার খুব বড় ভয় হয়, আমার উম্মতের উপর তিনটি বিষয় আমার খুব বড় ভয় হয়, এক আইমাতি মুদিল্লিন ভ্রান্ত শাসক, ভ্রান্ত সর্দার সাহেব, ভ্রান্ত কেসে সাহেব, ভ্রান্ত সভাপতি সাহেব, ভ্রান্ত ইমাম সাহেব, আমার জীবন বড় ভয় হয়, আইমাতি মুদিল্লিন শাসক হবে ভ্রান্ত আমার জীবন বড় ভয়, আলেম হবে ভ্রান্ত আমার জীবন বড় ভয়, প্রমাণ নেবেন আলেম ভ্রান্ত কিনা,
আলেম সাহেব যদি ভ্রান্ত নাই হতো তাহলে এখনো 75 সালে দোয়া করত। বুঝতে পারেন না হাদিস না ও যদি ভ্রান্ত মতে না থাকে তাহলে এখনো 75 সালে দোয়া করে কোন লাভ নাই। ও যদি ভ্রান্ত মতে নাই থাকে তাহলে জুমার সওদের পর শুরু করছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা হাবিবানা এই বাক্য বলতো। বুঝতে পারেন না পড়া হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন ভর হয় তিনি বলছেন হুজুর হবে ভ্রান্ত আলেম হবে ভ্রান্ত শাসক হবে ভ্রান্ত এরা সব নিজের ইচ্ছা মতো চলবে। শুনুন ইমাম সাহেব যারা যার মাঠে গিয়ে সকলে হাত তুলে দোয়া করছে এটা যদি রাসূলের নীতি না হয় তাহলে আপনার কি হবে বলেন। যারা যার ময়দানে মানে এখন আরেকটা নীতি বেরিয়েছে কি জানেন শব্দ যা মাটি দিয়ে চলে যাচ্ছে এখন তো যাতে মনে করছে যে মানুষ তো পাওয়া যায় না তো যারা যার যেখানে চোখে দোয়া করবে এখন আগে মাটি দেওয়ার কত হতো এখন যে চিজ তো মাটি দিয়ে চলে যাচ্ছে তো এখন যে জানা যাচ্ছে ওখানে দোয়া মনে হচ্ছে আমার ধর্ম বাপের আমার দাদা ওর বাপের কথা চলে ধর্ম আগে তো মাটি দেওয়ার কথা তোমার কথা দিকে এখন বলছি যে মাটি দেওয়ার সব চলে যাচ্ছে তো এই জানা যাক পর্যন্ত করতে হবে সবকে পাওয়া যায় না মানে দোয়া করে জানা যাতে করবে সারা জীবন শুধু ঘুষ খেয়ে চলাচল করবে ঠিক আছে সব যায় সব চল মূর্তি পূজা করবে এটা জীবন বড় হয় মূর্তি পূজা বুঝলেন আপনার বাড়িতে এত কাঁকড়া ফটো আছে গো চোখে সাপার স্ত্রীর নাই এই যে ওকে তোমাদেরকে বলছি তোমার স্ত্রীর ওই যে শোকেসটা আছে ওই শোকেসে এখনো কুকুরের ফটো আছে এখনো মাছের ফটো আছে এখনো ময়ূরের ফটো আছে নেই আর তোমার বিবাহ হওয়া আজকে 20 বছর কত বছর আজকে 20 বছর বিবাহ হলো ওই বিবাহের দিন তুমি একটা ফটো তুলেছো তোমার স্ত্রীর সাথে তোমার বন্ধুদের সাথে ওই ফটো এখনো অ্যালবামে সাজিয়ে রাখানো আছে সাজিয়ে রাখা নেই ওই ফটোর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন বড় ভাই আমার উম্মত মূর্তি পূজা করে না জীবন বড় ভাই আমার উম্মত মূর্তি পূজা করে না জীবন বড় ভাই মূর্তি পূজা করে এটা আমার উম্মত আল্লাহ রাসূলের জীবন বড় ভাই মূর্তি পূজা আপনি করেন কেন আপনার বাড়িতে টিভি সিরিয়ালের ছবি থাকবে কেন হিরো নায়কের ফটো থাকবে কেন আপনার ছেলের ফটো থাকবে কেন ফটো সাজিয়ে রাখার থাকবে কবুতরের ফটো কেন থাকবে ওই একটা ছেলে কোরআন নিয়ে আছে মাথা টুপি দিয়ে আর উপরে কবুতর উঠছে পায়রা নেই ফটো বাড়িতে এই না এই নাম হচ্ছে শিরক আল্লাহ রাসূল এটাই বলে গেছেন আমার জীবন বড় ভয় আমার মত মূর্তি পূজা করবে শুনুন আপনাকে বলে যাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবাবে ঢুকলেন কাবাবে ঢুকে দেখলেন 360টি মূর্তি কাবাবের চতুর্দিকে সাজিয়ে রাখা আছে 360টি মূর্তি কাবাবের চতুর্দিকে সাজিয়ে রাখা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটা লাঠি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মূর্তিকে ভাঙিয়ে চুরমার করে দিতে বলেছেন জাল হোক এসেছে সত্য ওটা বাতিল চলে গেছে মিথ্যা ইন্নাল বাতিল নিচ মিথ্যা কারা জানতো ছিল যে মিথ্যা এই বার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ছবি মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন সমস্ত ছবি মূর্তিকে ভেঙে চৌচির করে দিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলী লা তাজিম সালিল্লা কামা তাহু ওয়া তারা মুসলিমিন সালাত আলী তুই ছাড়লি তো ছবি মূর্তি ছাড়লি তো কবর সবকে ভেঙে খান খান করে দাও সবকে ভেঙে চৌচির করে দাও সবকে ভেঙে খান খান করে দাও হিন্দুদের মূর্তি কখনো ভাঙতে যাবেন না এদিকে তাকান হিন্দুদের মূর্তি আপনি কখনো ভাঙতে যাবেন না কেন হিন্দুদের মূর্তি যদি আপনি ভাঙতে যান যদি ভাঙেন তাহলে আপনার আল্লাহকে তারা গালি দেবে অতএব হিন্দু মূর্তি আপনাকে ভাঙতে হবে না
হিন্দুর মূর্তি একটা ছেলে ভাঙবে, আমার ছেলে যদি না পারে তার ছেলে ভাঙবে, তার ছেলে যদি না পারে তার ছেলে ভাঙবে, তার ছেলে যদি কেউ না পারে যিনি ঈসা আলাইহিস সালাম মূর্তি খান খান করে দিবে আপনার মূর্তি ভাঙতে হবে না। নিজের বাড়িতে যে ছবি মূর্তি আছে ছবি মূর্তির আগে ভেঙে চৌচির করেন, বুঝে গেছে কথা? এই ছবি মূর্তির আগে ভেঙে খান খান করে দিতে হবে, এই বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিন ওয়াসাতাল হাক্কু কাওয়ালিল উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত মুশরিকদের সাথে মিশে যাবে এটা জীবন বড় হয়, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে এটা জীবন বড় হয়, আমার উম্মত ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের সাথে মিশে যাবে এটা জীবন বড় হয়। প্রমাণ প্রমাণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। দেখেন আমার চাল চল উঠা বসা খাওয়া দাওয়া চলাফেরা সব ইহুদি খ্রিস্টানদের মতো, আপনি পায়ে জুতাটা পড়ছেন তা আপনি বাম পায়ে পড়ছেন, জুতা পড়ছেন বাম পায়ে পায়ে তা আপনি বাম পা ধরছেন, এই জামাটা পড়ছেন তা আপনি বাম হাত। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে তোমার যে কোনো কাজ দাম দেখতে শুরু করো, জুতা পড়তে হবে কোন পায়ে ডান পায়ে, জামা পড়তে হবে কোন পায়ে ডান পায়ে, চলাচল করতে রাসূলের নীতিতে যত চলাচল সব ইহুদি খ্রিস্টান দেখবেন দেখবেন আজকে আমি যা শুনতে দাঁড়িয়ে চেয়েছি, দেখেন আজকে আজকে যা শুনতে দাঁড়িয়ে চেয়েছি, আমার কোনো লজ্জা আছে, আমার কোনো ইতস্তত আছে, আমার কোনো বোধকম্য আছে, বলবার আছে, হায়াবর আছে, বলবার নেই, তুমি মানুষ না তুমি পশুর মতো জীবন যাপন করে কেউ দাঁড়িয়ে যে যা শুনতে এসেছেন, কেউ দাঁড়িয়ে যাচ্ছেন আপনি, আমার যা দাঁড়িয়েছে অসভাপতি সাহেব, যার প্যান্টটা তিন না চাকরি হয়েছে ক্যাশিয়ার সাহেব, আশ্চর্য দুনিয়া আশ্চর্য সমাজ আশ্চর্য এলাকা, এটা হাদিস বলে তারপরে কথা বলবো। আব্দুল ইবনে উমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর রাসূল বলেছেন আব্দুল্লাহ কাইফাবি তুমি জামানি তোমার কি হবে সমাজের লোকের কি হবে বলো, আল্লাহ রাসূল কথা বলে আল্লাহ রাসূল আমি কি করে করব, আপনি বলেন কাইফাবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি দেখো না জানি, আপনি বলেন আমি কি করব, তো আল্লাহ রাসূল বলেছে শোনো 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 তা কি জন্য দিবা তা আমি না যে তুমি সব কাজ বলে করবে সেটাকে মেনে নিবে, অর্থাৎ তোমার আমার তুমি কিরো না যে তুমি খারাপ কাজ মনে করবে সেটাকে এড়িয়ে চলবে, অর্থাৎ বড় না খাতা দিব আর সৎ মানুষ তার সাথে উঠা বসা করবে, অর্থাৎ আমার আম্মা আর অসিদ্ধ বেহায় নির্লজ্জ মানুষের সাথে উঠা বসা করবে না, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন। শেষের বাক্যে বাক্য আবার বুঝেন, শেষের বাক্য আবার বুঝেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অত্যন্ত আমার আম্মা অশিক্ষিত বেহায়া নির্লজ্জ ইতর শ্রেণীর মানুষ নিম্ন শ্রেণীর মানুষ যেহেতু সমাজে নেতৃত্ব দিবে সেই দিন কিয়ামত হবে, শুধু আপনাদের সমাজ নয় সারা পৃথিবীতে যত সমাজ আছে সব সমাজের দিকে আবার তাকিয়ে রাখেন তো, যার মধ্যে দাঁড়িয়েছে আমার সভাপতি সাহেব, যার কারণটা দিন না টাকলো নিচে টাকলো বলে না গোড়ালি টাকলো, যার কারণটা দিন না টাকলো নিচে সে আমার সর্দার সাহেব, যার স্ত্রী এখন মাঝে মাঝে ঘোরাঘুরি করছে ও আবার ক্যাশিয়ার সাহেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী তিনি বলছেন অশিক্ষিত বেহায় মানুষ সমাজে নেতৃত্ব যদি না সেদিন কিয়ামত। প্রমাণ আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমু সাআ কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, হাতে কুরআন সাথে সাথে দুনিয়া লুকাই গেলে লুকাও ধরেন পর্যন্ত এইটা সন্তানই তো অনল সন্তান আদম অযোগ্য ছিল আদম পর্যন্ত দিন পর্যন্ত সমাজে নেতৃত্ব না দিচ্ছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। দেখেন যার দায়িত্বে তারা প্রায় অশিক্ষিত মানুষ সবাই নয় হাজার নয় শিক্ষিত বুঝলেন মানুষ অশিক্ষিত একজন শিক্ষিত, আমাদের দেখা সময় আমরা দেখেছি প্রায় সমাজে যারা সমাজে সভাপতি তাদের মধ্যে দাঁড়িয়ে নেই সর্দার সাহেব পাঁচাতে সর্দার করে যে সহসভা সর্দার সাহেব জিন্দেগিতে মসজিদের মধ্যে গেলে পাই ছিলেন না জিন্দেগিতে, ও জানে না কোন দিনে মুখ্য সর্দার করে ওটাও জানে না, ও আবার সহ সর্দার সাহেব তো কেন সর্দার সাহেব বলে তো টাকা আছে যে ওই তো টাকা আছে গ্রামের মধ্যে বলছে রে ও টাকা আছে রে সর্দার কর টাকা আছে রে সর্দার কর, এটা মানুষের নীতি কেন এটা এত লোকের মধ্যে কত লোকের মধ্যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি, ওই তো কত লোকের মধ্যে দাঁড়িয়ে এরা সর্দার করা হয় না, এটা টাকা নাই সেই জন্য হিসাব দিতে পারবে তো কেমতের মাঠে যারা দায়িত্বে তারা আমার দিকে লক্ষ্য লক্ষ্য করে ক্ষমতা রেখে চলে গেছে কারণ টিকতে পারি পিছির মুখে, ক্ষমতা রেখে চলে গেছে কারণ টিকতে পারি পিছির মুখে, ক্ষমতা রেখে চলে গেছে নামুন টিকতে পারি পিছির মুখে, অত আপনারা যেন ক্ষমতা দেখেন না ক্ষমতা দেখেন না ক্ষমতা দেখেন হিসাব করে চলিয়েন, দাঁড় না আছে সভাপতি দায়িত্ব পালন করে না আজকে ত্যাগ করে ত্যাগ করেন ছেলেদের দায়িত্ব ছেলেদের দায়িত্ব
যাদের মধ্যে দাঁড়িয়ে তাদেরকে সভাপতি দায়িত্ব দেয়। পরিবর্তন মান আমি আপনার পরিবর্তন চাই। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনার অংশে ছিলাম সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীর মানুষ ইরা সালাম আলাইকুম আহলুল কিতাব। যদি কোন আহলে কিতাব মানে ইহুদি খ্রিস্টানরা তোমাদেরকে সালাম দেয় তাহলে তোমরা বলো ওয়া আলাইকুম মানে তোমার হোক। উপর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইরা সালাম আলাইকুম আলাইকুম ইয়াহুদ। যদি কোন ইহুদি তোমাদের সালাম দেয় তাহলে তোমরা বলো ওয়ালাই তোমার হোক। কেন ইহুদিরা যখন সালাম দেয় তখন তারা বলে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বা আসসালামু আলাইকুম, নাম দেয় না, নাম যোগ করে কয় না। আসসালামু আলাইকুম এর অর্থ হচ্ছে তোমার ধ্বংস হোক, তোমার মৃত্যু হোক, তোমার ধ্বংস হোক, তোমার মৃত্যু হোক, তোমার ধ্বংস হোক, তোমার মৃত্যু হোক। তখন আল্লাহ বলছে এই সঙ্গে সাথী হন তোমাদের উত্তর বলবে ওয়ালাই তোমার হোক, তোমার ধ্বংস হোক, তোমার মৃত্যু হোক, তোমার ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বসে আছেন, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন ইস্তাজাবাতুন মিনাল ইয়াহুদ আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন একদা একটা ইহুদিদের দল আল্লাহর রাসূলের কাছে এলো। আল্লাহর রাসূলকে এসে বলে আল্লাহর রাসূল আপনাকে অনুমতি দিয়ে আপনার কাছে প্রবেশ করব। আল্লাহর অনুমতি দিলেন তো তার অনুমতি চাওয়ার পর তারা সালাম করলেন, সালামে বলে আসসালামু আলাইকুম। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ভিতর থেকে বাক্যকে শুনতে পেয়েছে, ভিতর থেকে পর্দার ভিতরে আছে আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ভিতর থেকে বলছে বা আলাইকুম সালাম আপনার ধ্বংস আপনার মৃত্যু আমার পরে বদল হয়েছিল আপনার আমার ধ্বংস হল। ইয়াটা বাক্য হল এত বাক্য বলেছিল আয়েশা, কেন তার স্বামীকে বলেছে আমার মৃত্যু হোক ধ্বংস হোক একটা বাপুর জন্য এত কথা। তখন আল্লাহ রাসূল বলে আয়েশা ইন্নাল্লাহ রাফিক আল্লাহ তোর সহনশীল আয়েশা ই হুবুরে ফিরা লিকুল্লিহি আয়েশা তুমি সব কাজে একটু নরম হও, নরম হও, একটু নরম হও, একটু সহনশীলতা দেখাও, মানুষকে একটু নরম নরম কথা দেখাও। ধরা আয়েশা রে আল্লাহ তালা বলে আমার কাছে মা বলো ছয় নিয়ে আপনি তারা কি বলেছে, ছয় নিয়ে আপনি তারা কি বলেছে ইহুদি খ্রিস্টানরা কেন আমার মৃত্যু হোক ধ্বংস হোক। তো আল্লাহ নবী বলছেন কুলতু আলাইকুম আমিও বলেছি তোমার মৃত্যু হোক, আজ তুমি এত খেপে গেলে কেন, তুমি কেন বলেছো তোমার ধ্বংস মৃত্যু। আয়েশা বলছে আপনাকে বলেছে কেন, এই কারণে দেখছেন রাসূল প্রতি ভালোবাসা। ইয়াতা বাক্য মধ্যে ইহুদি খ্রিস্টান তাদেরকে হারে বাক্য শুনিয়ে দেবে। বুখারি মুসলিম হাদিস, বুখারি মুসলিম সন্দেহ বা অবকাশ নেই। অতএব কোন ইহুদি খ্রিস্টানকে আগে সালাম দিবেন না, যদি ইহুদি খ্রিস্টান আপনাকে সালাম দেয় তাহলে তার উত্তর করবেন ওয়ালাইকুম বা ওয়ালাইকুম বলে থাকবে। বুখারি মুসলিম সম্মানিত উপস্থিতি, এরপর হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা কে বলি তো তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়া কুজুল সাবিত্তুর কর এইখানে মানুষ তোমার রাস্তাতে বসবে না, রাস্তাতে বসা থেকে বিরত থাকবে। সাহাবীদেরকে আল্লাহ বলেছেন এই শোনো ইয়া কুজুল সাবিত্তুর কর তোমার রাস্তাতে বসবে না গো। তখন সঙ্গী সাথে আল্লাহ বলেছেন আল্লাহ নবী রাস্তা তাহলে তোমরা রাস্তা কি করবে, হকাদাই করবে। বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক করতে আল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ নবী রাস্তার হক আমরা কি জিনিস বুঝতে তো পারলাম না। আমরা শুনেছি পিতা মাতার হক আদায় করতে হয়, স্ত্রীর হক আদায় করতে হয়, ছেলে মেয়ের হক আদায় করতে হয়, মায়ের হক আদায় করতে হয়, পার প্রতিবেশীর হক আদায় করতে হয়। তো রাস্তার হক কি করে আদায় করবো আল্লাহ নবী তো বুঝে বলেন না। ধরো আল্লাহ বলছেন শোনো গাজ্জুল বাসার চক্ষুকে নিচে দিকে রাখবে, চক্ষুকে নিচে দিকে রাখবে এটা রাস্তার হক। এই ছেলে তোমাকে বলি শোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষুকে নিচে দিকে রাখবে এটা রাস্তার হক। তো তুমি রাস্তা কিভাবে হক আদায় করলে বলো, তুমি এত বেহায়া বেহায়া এত অসভ্যের অসভ্য স্কুল করে যখন ছুটি দিবে সেই সময় যাও স্কুলের গেটের সামনে গিয়ে দাঁড়াও। এই ছেলে তোমাকে বলছি কোন দিকে তাকাচ্ছ, লজ্জা লাগছে নাকি তোমাকে বলি মুখে জেলে গেলে তোমাকে বলছি গো যখন স্কুল করে ছুটি দিচ্ছে তখন তুমি বাইক নিয়ে গিয়ে
ওই স্কুল গেটের সামনে দাঁড়িয়ে থাকছো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন গাজুল বাসার রাস্তার হক হচ্ছে চোখকে নিচে দিকে রাখবে বলেন এই এই ছেলেটা কেন ওখানে গেল আল্লাহর রাসূলকে জানি রাদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছে আল্লাহর রাসূল আনজারাতি ফাজাআত আল্লাহ নবী যদি হঠাৎ করে না থেকে চোখ খুলে তাহলে কি করব আল্লাহর রাসূল আমি রাস্তায় যাতায়াত করছি রাস্তায় যেতে 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 যদি কোনো না থেকে চোখ খুলে তাহলে কি করব আল্লাহর রাসূল বলেছে ফাআমার ইয়া রাসূল বাসারি তাহলে তুমি চোখকে নামিয়ে নেবে চোখকে ভাবে নামিয়ে নেবে তো এখন যুবকেরা বলছে আল্লাহ শুধু একবার তাকাতে বলেছে তো তাকিয়ে থাকি না মেলা কোন মেলা তো তাকিয়ে থাকো তারপর চোখ খুলে নামো আল্লাহ শুধু বলেছে একবার তাকা যায় মানে চোখ পড়েছে তো দেখাই নিয়ে একটু ভালো করে তারপর চোখ খুলে নাও এই যুবকদের নীতি এরা হাদিস অর্থ নয় চোখ পড়েছে সঙ্গে সঙ্গে নামিয়ে দিতে হবে চোখ পড়েছে সঙ্গে সঙ্গে নামিয়ে দিতে হবে চোখ এভাবে তো যদি দেখো চোখ নামিয়ে দিতে হবে বুঝলে এই হাদিস হাদিস বুখারী মুসলিম রাস্তাতে যেতে যেতে মরে থেকে চোখ পড়তেই পারে হতেই পারে চোখ পড়বে এটা স্বাভাবিক মানুষ আমরা পড়তে পারে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদেশ চোখ নিচে দিকে করে নাও তো রাসূল সাল্লাল্লাহু এই হাদিসে বলেছেন গাসুল বাসার চোখকে নিচে দিকে রাখো রাস্তার হক আদায় হবে দুই কাফুল আদা হাতকে অন্য কাজ থেকে বিরত রাখতে হবে হাতকে অন্য কাজ থেকে বিরত রাখতে হবে অন্য কাজ এদিকে দেখেন একটা টোটোওয়ালা এই আপনাদের এই রাস্তার কথাই বলছি এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে তো আপনি রাস্তাতে দাঁড়িয়ে গল্প করছেন রাস্তাতে দাঁড়িয়ে একবার রাস্তাতে ওই টোটোওয়ালা আপনার আপনার পাশ দিয়ে চলে গেছে পাশ দিয়ে যেতেই আপনার গায়ে একটু টাচ হয়নি ইম্পসিবল শুধু হাওয়া লেগেছে হাওয়া তারপরে আপনি এই দাঁড় তুই দেখতে পাচ্ছিস না দাঁড় আমি ফেলা নেই তো আমার পাশ দিয়ে টোটো চালিয়ে নিয়ে গেলে মানে গিয়ে তো সঙ্গে তো দুই তিন দফা লাগিয়ে দিলে বলে তো এটা রাস্তা ভোকা দেয় না এটা কি রাস্তা ভোকা দেয় না আল্লাহ নবী বলেন কাফুল আদা যদি রাস্তাতে দাঁড়িয়ে থাকো তার অন্য কাজ বিরত থাকতে অন্য কাজ তা আমি কেন ছোট মারে বললে এবারে পাপ ক্ষমা চাঁদা দেখি এবারে তো ক্ষমা চাঁদা দেখি কি হয়ে পাপ ক্ষমা চাঁদা আমার কাছে দেখি কিভাবে ক্ষমা নিচ্ছে দেখি ছোট বলে হাত ধরে ভিক্ষে যেতে ছোট বলে ছোট বলে বলতে শোনো ভাই বুঝতে পারিনি ভুল হয়েছে ক্ষমা করো ভুল ভুল হয়েছে ক্ষমা করো এই ছোট বলে ক্ষমা করতে ক্ষমা হলে বাবা ক্ষমা হবে বলে জানিস পাপ ক্ষমা করে বক্ত বলেন তো দুই ভাবে বিভক্ত এক মানুষের সাথে জড়িত পাপ দুই আল্লাহর সাথে জড়িত পাপ যেই গুলি আল্লাহর সাথে জড়িত পাপ সেগুলো আল্লাহ পাপ আল্লাহ তাআলা ক্ষমা করবে আর মানুষের সাথে যেগুলো জড়িত পাপ সেগুলো আল্লাহ তাআলা ক্ষমা করবে সম্মানিত তিনি ভাই ওর বলছিলাম তিন রাদুস সালাম কেউ যদি সালাম দেয় তাহলে সালাম উত্তর দিতে হবে এটা রাস্তার হক কেউ যদি সালাম দেয় তাহলে সালাম উত্তর দিতে হবে এটা রাস্তার হক চার অল আমর বিল মারুফ সবকে আদেশ করতে হবে পাঁচ অন্যায় করে মুনকার অন্যায় করে বাধা দিতে হবে বুখারী মুসলিম সম্মানিত উপস্থিতি অত্র বুখারী মুসলিমের হাদিসের লাস্ট এবার বাক্য ধরে আমি আপনাদের বলতে চাইছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অল আমর বিল মারুফ সবকে আদেশ করো অন্যায় করে মুনকার অন্যায় করে বাধা প্রদান করবে শ্রোণী ইমাম সাহেব সবকে আদেশ খুব ভালো করতে পারেন আলহামদুলিল্লাহ খুবই ভালো কাজ পাঁচ অত সালাত আদায়ের কথা বলেন ভালো কাজের আদেশ পিতামাতার সদাচরণ করতে বলে সৎকারের আদেশ পারাপত বিশেষ সদাচরণ নামাজ করতে বলে সৎকারের আদেশ ভগ্নির স্কিমকে খাদ্য করে দিতে বলে সৎকারের আদেশ সৎকারের আদেশ খুব ভালো করতে পারেন সৎকারের আদেশ খুব ভালো করতে পারেন সৎকারের আদেশ খুব ভালো করতে পারেন কিন্তু নাই নাই মনকার অসৎকারের বাধা প্রদান কে দিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কোন সৎকারের আদেশ করো অন্যকে বাধা প্রদান করো সৎকারের আদেশ খুব ভালো দিলেন অন্যকে বাধা দিলেন না কেন আপনি যখন লক্ষ্য কণ্ঠে খুদাটা মেম্বারকে সুসংবাদ পড়তে পারলেন না কেন আপনি বলতে পারলেন না দিরাম রিবা ওয়াকুল রাজুল ও আয়াল রাসূল সিদ্ধ কাসাস রেজিনিয়া যদি কোন মানুষ একটা জিনিস সুদ করে 36 বছর ধরে যে পাপ হয় একটা সুদ করে তার বেশি পাপ হয় যদি কোন মানুষ জিনিস একটা সুদ করে 36 বছর ধরে যে পাপ হয় একটা সুদ করে সেই পাপ হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরিবা সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাজুলুম নাও যদি কোন মানুষ সুদের সত্যতা ভাগ রয়েছে সুদের সত্যতা ভাগ রয়েছে তাহলে সবচেয়ে ছোট পাপ সবচেয়ে নিম্ন স্তর আমি কে রোজ রোজ মরু মায়ের সাথে জানা করা নাও জীবনে আমি জানিছি লজ্জা হয় না খারাপ লাগে না সুদের সুদ খেতে মায়ের সাথে জানা করা যে পাপ হয় সুদ খেলে সেই পাপ হয় আপনাকে বলে রাখতাম এবং স্যার আপনাকে বলছি সত্যের আদেশ খুবই করছেন অসত্যের বাবা কে দিবে আমি না আপনি ইমাম সাহেব এই সময় রাত নিয়ে আপনাকে দিতে হবে জোর করে বলতে হবে সূচনা কার করা জানো জানেন সুদের পাপ হচ্ছে পিতামাতার মায়ের সাথে জেনা করার মতো পাপ মায়ের জেনা করে যে পাপ হয় সেই পাপ সুদ খেলে হয়
বলতে পারলেন না এটা তো খারাপ কাজ হবে এই বৃহস্পতিবার বাদ আপনাকে দিতে হবে আপনি জোর করে বলতে হবে বেরিবাদা হারাম বেরিবাদা হারাম বেরিবাদা হারাম বেরিবাদা হারাম টোটাল হারাম পুরোপুরি হারাম সম্পূর্ণ হারাম জোর করে বলতে হবে আমি বক্তব্য দেনই হবে আপনাকে না করতে দাও महिला नदी নদীতে সব মহিলা গোসল করে মনে চলে সব অমুসলিম কেউ গোসল করল ওই মুসলিমের মেয়ে কই ঘর নদীতে গোসল করতে পারে কথা বলে সবাই আপনারা জি না একজন মুসলমানের মেয়ে ভাবে নদীতে গোসল করতে পারে না সরজ বস্তু পরিবর্তন হয় তোমার মা কে তোমার স্ত্রীকে আদেশ করো তোমার মা কো আম্মু ভাই না কিন্তু যদি আপনারা দাঁড়িয়ে বক্তব্য শুনবেন তাহলে প্যান্ডেলটা কিসের করা হয়েছে বলেন তো बस পৃথিবীর মানুষ তোমরা যতদিন পর্যন্ত সালামে প্রচলন করবে তোমাদের মান মর্যাদা বেড়ে যাবে আয়াত কোরআন মাজিদ হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসালামু আলাইকুম তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু পরস্পরের সালামে প্রচলন করো মানুষ প্রচলন রাখে পরস্পরকে সালাম দেয় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অতএব আমার আলোচনা
আলোচনা আরম্ভ না করে আমাদের আলোচক সাহেব চলে এসেছেন, তাই আমরা আলোচনা আরম্ভ না করে এখান থেকে আলোচনা শেষ করছি। পরিশেষে দরকার হিয়া প্রভু রহমান, আমরা যারা এখন পর্যন্ত সালাম শব্দের অর্থ বুঝতে পারিনি মাহবুব, তুমি তাদের সকলকে সালাম শব্দের অর্থ বোঝার তৌফিক দান করো। সকলেই বলো আল্লাহু আমিন। পরিশেষে দরকার হিয়া প্রভু রহমান, আমরা যারা এখন পর্যন্ত পরস্পরকে সালাম দিতে পারি না লজ্জার কারণে, আল্লাহ তুমি তাদের সকলকে পরস্পর যাতে সালাম করতে পারে তার তৌফিক দান করো। সকলে বলো আল্লাহু আমিন। পরিশেষে দরকার হিয়া প্রভু রহমান, আমরা যারা এখন পর্যন্ত পিতা মাতার সাথে অসদাচরণ করে মাহবুব, তুমি তাদের সকলকে পিতা মাতার সাথে সদাচরণ নম্রাচরণ করার তৌফিক দান করো। সকলে বলো আল্লাহু আমিন। পরিশেষে দরকার হিয়া প্রভু রহমান, আমরা যারা এখন পর্যন্ত পাড়া প্রতিবেশীর সাথে অসদাচরণ করে মাহবুব, তুমি তাদের সকলকে পাড়া প্রতিবেশীর সাথে সদাচরণ নম্রাচরণ করার তৌফিক দান করো। সকলে বলো আল্লাহু আমিন। এখানে গেল, এখান থেকে আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।